স্বাগত জানাই আমাদের চেতনার আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চেতনার আসরে আমরা শুনছি আমরা কি খাবো আর কি খাবো না তাই নিয়ে কথা। প্যাচপ্যাচে গরম, যে কারণে বাঙালি মুখ বুজে সহ্য করে নেয় তার কারণ আম। একটু গরম পড়তেই বাজারে বাজারে বাহারি আম নিয়ে দরদামে লেগে পড়েন বাঙালি খাদ্যরসিকরা। গ্রীষ্মে দাবদাহ আর্দ্রতার অস্বস্তি সত্ত্বেও যে কারণগুলো এই ঋতুকে কিছুটা হলেও সহনীয় করে তুলেছে তার অন্যতম এই সময়ের ফলের বাজার। কাঁচা হোক বা পাকা, সব রকমের আমই রসনা তৃপ্তিতে ব্যবহার করে বাঙালি। কাঁচা আম দিয়ে আম তেল, আম মাখা, আম ডাল, আমের আচার কত কি হয়, আর পাকা আম পেলে তো কথাই নেই। তবে শুধুই কি স্বাদ, গুণের দিক থেকেও কিন্তু অন্যান্য ফলকে রীতিমতো টেক্কা দিতে পারে আম। পেট থেকে ত্বক, চুল, বিভিন্ন সমস্যা মেটানোর জন্য আমের ভূমিকা অস্বীকার করা যায় না। পুষ্টিবিদদের মতে আমের শ্বাস থেকে আঁটি পুরোটা থেকেই কিছু না কিছু উপকার আমরা পাই। তবে তারা বলে থাকেন পরিমিত পরিমাণে আম খেলে শরীরের অনেক উপকার হয়। আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার, রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই আম। তাই পরিমাণ বুঝে নিয়মিত আম খেতেই পারেন। আমে রয়েছে দরকারি উৎসেচক, যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ত্বকের যত্নেও ভূমিকা রয়েছে আমের। আমের আঁশে থাকা ভিটামিন সি, যা ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। আমবাটা মাখলেও ত্বকে রোমের মুখগুলো খুলে গিয়ে ত্বক পরিষ্কার থাকে। আম চোখের জন্য উপকারী। মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন এর চাহিদার প্রায় 25% যোগান দিতে পারে আম। ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী, দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে আম। এছাড়াও আমে রয়েছে প্রায় 25 রকমের বিভিন্ন কেরাটিনয়েডস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। আমে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড, যা শরীরে অ্যালকালি বা ক্ষার ধরে রাখতে সাহায্য করে। আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। যারা অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন তারাও গরমে রোজ একটা করে আম খেতেই পারেন। শরীরে শক্তি যোগান দিতে আমের জুড়ি মেলা ভার। পরিশেষে বলতে হয় যে অনেকেই মনে করেন যে আম খেলে মোটা হয়ে যায়। পুষ্টিবিদদের মতে যারা ওজন ঝড়ানোর জন্য ডায়েট করছেন তাদের রোজের খাবারে আম না রাখাই ভালো। আমে ক্যালোরির পরিমাণ অনেক বেশি, তাই আম খেলে ওজন বাড়তেই পারে। সে যাই হোক না কেন, গ্রীষ্মে আপামর বাঙালি আম ছাড়া কিন্তু থাকতেই পারে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর। নমস্কার।